এবার গাজা ও লেবানন থেকে একযোগে ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় 5:30টার দিকে উত্তর ইসরায়েলে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করেছে হামাস। একই সময় উত্তরাঞ্চলে 9টি রকেট ও 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। মূলত অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাস গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর উত্তরাঞ্চলীয় সীমান্তে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। হামাসের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকেই উত্তরাঞ্চলে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রায় প্রতিদিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। এমনকি ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত 8 সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকেও ইসরায়েলের উত্তরাঞ্চলে 9টি রকেট ও 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। এরপর দিনভর থেমে থেমে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হেনেছে হিজবুল্লাহর ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহর ও এর কাছাকাছি সীমান্ত এলাকায় প্রায় 20টি রকেট ছোড়া হয়েছে। এই হামলার কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ছোড়া অন্তত 6টি রকেট আছড়ে পড়েছে। হিজবুল্লাহর ছোড়া একটি প্রজেক্টাইলে বাধা দিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, আর বাকি 5টি উন্মুক্ত স্থানে পড়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে হামাসের লেবানন শাখা উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে বলে দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে হামাস বলছে তাদের লেবানন শাখার সদস্যরা ইসরায়েলের নাহারিয়া ও শ্লোমি শহরে 30টির মতো রকেট নিক্ষেপ করেছে। পৃথকভাবে বিকেলের দিকে লেবানন থেকে নিক্ষেপ করা ট্যাঙ্ক বিধ্বংসী একটি ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের জারিদ শহরে আঘাত হেনেছে। এ সময় জারিদের সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে IDF। লেবাননের যেসব এলাকা থেকে রকেট ক্ষেপণাস্ত্র ও বন্দুক হামলা হয়েছে সেসব এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীও গোলাবর্ষণ করেছে। গত 7 অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। একই সঙ্গে সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর সাথে হিজবুল্লাহর সদস্যদের গোলাগুলিও হয়েছে। গত 11 দিনের হামাস ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের বোমা হামলায় 3,785 জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং 12,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে 11,400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে ইসরায়েল থেকে প্রায় 200 জনকে ধরে নিয়ে জিম্মি করেছে হামাস। তৌহিদ হাসান, কালবেলা।